এটা দুঃখজনক যে স্বাধীন ভারতবর্ষে আমাদের কথা বলা স্বাধীনতা নেই, অর্থাৎ দেশ স্বাধীন কিন্তু আমি পরাধীন, আমি স্বাধীন নয়, আগে ছিলাম হয়তো কিন্তু এখন আমি পরাধীন হয়ে গেছি, নিজে উপভোগ করছি। তো সেই জায়গাতে এটা করছে কারা? যারা প্রশাসনিক পাওয়ার নিয়ে বসে আছে তাদেরই এক শ্রেণীর মানুষরা প্রশাসনের পাওয়ার নিয়ে। আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা হিংসার পক্ষে নয়, শান্তির পক্ষে। দেশ সবার, দেশের সরকার কাকে কী দেবে সেটা তার নিজের স্বাধীনতা, সেটা দিতে পারে। তবে আমি মনে করি রাষ্ট্রীয় কোষ থেকে যদি, রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে কোনো টাকা, হিন্দুভাই যদি এক টাকা পায়, সংখ্যা অনুপাতে মুসলিম শুধু নয়, আদিবাসী, দলিত, খ্রিস্টান, ইহুদি সবাই পাবে। দেশের টাকা শিক্ষা পারপাসে, দেশের সেবার পারপাসে, দেশের সুস্থ পারপাসে দেবে। ধর্ম তো নিজের প্রেম, আমি আমার ধর্মকর্ম আমার প্রেম। আর শেষ কথা হল, ইসলাম কোনোদিন অন্য কারো সহযোগিতা নিয়ে নিজের ধর্ম করা শেখায় নে, তাই আমরা অন্য কারো সহযোগিতার দিকে। ধর্মীয় মানুষেরই কাজ শুরু হয়েছে, এই বর্ষা চলছে, মিস্ত্রিতে থাকার একটু অসুবিধা হচ্ছে, কেন কি বিগতদিন দেখছেন চারিদিকে ডুবে গেছে, তাই এখন একটু কাজটা বন্ধ আছে। আর মনে করছে যে আব্বাস সিদ্দিক হয়তো কোনো এমএলএ মন্ত্রী নেতা হতে চাইছে, আমি এমএলএ মন্ত্রী নেতা হতে চাইছি না, আমি একটাই জিনিস চাইছি, প্রত্যেকটা মানুষ, মানুষ সে মানুষ, তারা সমান অধিকার বাঁচবে। একজন ফুটপাথে বসে করবে আর আরেকজনের সে নিজের টাকা দিয়ে চুলো ধরিয়ে চা তৈরি করবে, এটা বিভাজন ছিল। ইহুদি ছিল, মূর্তি পূজারি ছিল, মুশরিকরা ছিল, মুসলিম সবাই ছিল, কিন্তু রসুলের রাষ্ট্র পরিচালনাতে সবাই সমান অধিকার ছিল। কোনোদিন কোনো গুরুদুয়ারে, গির্জাতে, হিন্দু ধর্মেতে, মানে মূর্তি পূজারিতে বা কোনো কোনো জায়গায় কারো আঘাত দেওয়ার অধিকার ছিল না। কিন্তু আজকে আসামে কি হচ্ছে? মসজিদ ভেঙে দিচ্ছে, উচ্ছেদ করে দিচ্ছে, বাবরি চলে গেল, আমি এটা মাস আর ভিত্তি দিতে যাচ্ছি, সেখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই এদের কোনো জায়গায় ঠিকভাবে সবাইকে নিয়ে চলানোর মতো সমর্থনে হয়। বলতে গেলেও তো লোক বলছে উনি রাজনীতি করছে, আর অকাপ সম্পত্তি হচ্ছে আমার বাপদাদের সম্পত্তি, আপনার বাপদাদের সম্পত্তি, প্রত্যেকটা মুসলিমের বাপদাদের সম্পত্তি। তা আমার বাপদাদের সম্পত্তির জন্যই বলতে পারি না? এ বলাটা তো অধিকার, আমার রাইট, আমার দেশ দিয়েছে। তা সেই জায়গায় যখনই বলতে যাচ্ছি সমস্যা, এই জন্যই বলছি তো মানুষ সময় বুঝছে। আমি সর্বসময় ন্যায়ের পক্ষে ছিলাম, আছি, থাকবো, অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো, কখনো এই রাস্তায় গেছি, কখন ওই রাস্তায় গেছি, লক্ষ্য কিন্তু এখন সাপোর্ট করো, সেটা কোনো অসুবিধে নেই। কিন্তু তোমাদের চলার স্টাইলটা একটাই হবে, প্রত্যেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ুন, সেই অনুযায়ী জীবন, অনুযায়ী জীবন করুন, সমাজকে সেই পরিচালনা করুন। বলছিলেন কাউকে নেতা মানা যাবে না, একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া কাউকে তোমরা নিজেদের মডেল হিসাবে, নেতা হিসাবে মানো না, এটাই আমার মূল লক্ষ্য বলা। আপনার সংগঠনের ছেলেদের উপর প্রেশার করা হচ্ছে, কয়েকটা আগে আপনাকে দেখো বিক্ষো দেখা, কি বলবেন ভাই? এটা দুঃখজনক যে স্বাধীন ভারতবর্ষে আমাদের কথা বলা স্বাধীনতা নেই, অর্থাৎ দেশ স্বাধীন কিন্তু আমি পরাধীন, আমি স্বাধীন নয়, আগে ছিলাম হয়তো কিন্তু এখন আমি পরাধীন হয়ে গেছি, নিজে উপভোগ করছি। তো সেই জায়গাতে এটা করছে কারা? যারা প্রশাসনিক পাওয়ার নিয়ে বসে আছে তাদেরই এক শ্রেণীর মানুষরা প্রশাসনের পাওয়ার নিয়ে এটা করছে। প্রশাসন বন্ধুরা তাদেরকে কড়া হাতে দমন না করে, আমার ভয় হয় আমার ভারতবর্ষের জন্য এটা ভয়ানক দিন হবে, আর ভারতের জন্য ক্ষতির সম্ভাবনা হবে। পুজোতে 32,377 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু ইসলামিক কোনো প্রোগ্রামে কিন্তু দেওয়া হয় না। দেখুন, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা হিংসার পক্ষে নয়, শান্তির পক্ষে। দেশ সবার, দেশের সরকার কাকে কী দেবে সেটা তার নিজের স্বাধীনতা, সেটা দিতে পারে। তবে আমি মনে করি রাষ্ট্রীয় কোষ থেকে যদি, রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে কোনো টাকা, হিন্দুভাই যদি এক টাকা পায়, সংখ্যা অনুপাতে মুসলিম শুধু নয়, আদিবাসী, দলিত, খ্রিস্টান, ইহুদি সবাই পাওয়া এটা দায়িত্ব। সেটা যদি মেনটেন না করে সরকার, তাহলে একনায়কতন্ত্র কাজ করছে, সরকার তাহলে উপযুক্ত না, এটা মানে হবে। এবার সরকার দিয়ে রাজকোষ থেকে দিচ্ছে না, নিজের ব্যক্তিগত ফান্ড থেকে তার ধর্মীয় কালচারে দিচ্ছে, সেটা প্রথম খোলাসা করা দরকার। কিন্তু রাজকোষ থেকে ধর্মীয় কাজে ব্যবহার করাটাও এটা আমার দশ ইজাজত দেয়নি। রাজকোষের টাকা শিক্ষা পারপাসে, দেশের সেবার পারপাসে, দেশের সুস্থ পারপাসে দেবে। ধর্ম তো নিজের প্রেম, আমি আমার ধর্মকর্ম আমার প্রেম। আর শেষ কথা হল, ইসলাম কোনোদিন অন্য কারো সহযোগিতা নিয়ে নিজের ধর্ম করা শেখায় নে, তাই আমরা অন্য কারো সহযোগিতার দিকে ধর্মীয় ব্যাপারে চাই না। আমরা অবশ্যই সরকারের কাছে টাকা চাই, আমাদের শিক্ষার জন্য, আমাদের স্বাস্থ্যর জন্য, আমাদের চাকরির জন্য, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কল্যাণ, যাতে পড়াশোনা করে এগিয়ে যায়, এর জন্য আমরা সরকারের সহযোগিতা চাই, কেন ওটা আমার পাওনা। নলেজসিটির কাজ শুরু হয়েছে আপনি বলছিলেন? হ্যাঁ, নলেজসিটির কাজ শুরু হয়েছে, এই বর্ষা চলছে, মিস্ত্রিতে থাকার একটু অসুবিধা হচ্ছে, কেন কি বিগতদিন দেখছেন চারিদিকে ডুবে গেছে, তাই এখন একটু কাজটা বন্ধ আছে, আরও কাজ শুরু। আপনি বারবার সবার মধ্যে বলছিলেন যে মানুষ আপনাকে ভুল বুঝছে, এই কথাটা মানে এই ধারণাটা কেন তৈরি হলো, কী বিষয় নিয়ে? মানুষ ভুল বুঝছে, একটাই কারণ হচ্ছে শিক্ষার অভাব। মানুষ মনে করছে যে আব্বাস সিদ্দিক হয়তো কোনো এমএলএ মন্ত্রী নেতা হতে চাইছে, আমি এমএলএ মন্ত্রী নেতা হতে চাইছি না, আমি একটাই জিনিস চাইছি, প্রত্যেকটা মানুষ, মানুষ সে মানুষ, তারা সমান অধিকার বাঁচবে। একজন ফুটপাতে বসে করবে আর আরেকজনের সে নিজের টাকা দিয়ে চুলো ধরিয়ে চা তৈরি করবে, এটা বিভাজন তৈরি হচ্ছে। এই বিভাজনকে বন্ধ করে মানুষকে অধিকার দেওয়া, সেই অধিকারে যখন আমি কথা বলতে যাচ্ছি, একদল মানুষ মনে করছে আব্বাস সিদ্দিক নেতা হতে চাইছে,
আমি নেতা হতে চাইছি না, আমি চাইছি এই মানুষগুলো যে শিক্ষা থেকে পিছিয়ে আছে তাদেরকে জাগিয়ে তোলা। তাই হুজুর পাশাপাশি জীবন আদর্শ পড়ার কথা আমার কওমকে বললাম যে তোমরা জীবন আদর্শ পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার রাসূল পাশাপাশি রাষ্ট্র পর্যন্ত চালিয়েছিলেন, কীভাবে চালিয়েছিলেন, কাউকে কোন ঠেসা করে না, সবাইকে সমান অধিকার দিয়ে। আমার রাসূল যখন রাষ্ট্র চালিয়েছিলেন নবীর রাষ্ট্রের নেতৃত্ব মেনে তারা ছিল অধীনস্থভাবে, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, মূর্তি পূজারী ছিল, মুশরিকরা ছিল, মুসলিম সবাই ছিল, কিন্তু রাসূলের রাষ্ট্র পরিচালনাতে সবাই সমান অধিকার ছিল। কোনোদিন কোনো গুরুদুয়ারে, গির্জাতে, হিন্দু ধর্মেতে, মানে মূর্তি পূজারিতে বা কোনো কোনো জায়গায় কারো আঘাত দেওয়ার অধিকার ছিল না। কিন্তু আজকে আসামে কী হচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, উচ্ছেদ করে দিচ্ছে, বাবরি চলে গেল, আমি একটা মাস আর ভিত্তি দিতে যাচ্ছি, সেখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই এদের কোনো জায়গায় ঠিকভাবে সবাইকে নিয়ে চলানোর মতো সমর্থনে হয় শিক্ষার হওয়া। তা সেই জায়গাটা যখনই বলতে যাচ্ছি তখন এক শ্রেণীর মানুষ, আমার কমেরই মানুষ, তারা মনে করছে হয়তো আমরা ওনাকে হুজুরি চাই, ভালোবাসি, উনি হয়তো রাজনীতির নেতা হচ্ছে, আমি রাজনীতির নেতা হতে যাবো কেন? আপনারাই রাজনীতি করুন না, কিন্তু সভ্যতার রাজনীতি করুন। অসভ্য রাজনীতি করছেন কেন? এটা পাপ হবে, আপনার পরকালে জবাব দিতে হবে, মানুষের বদ্দাই পড়বেন, এই শিক্ষাটা দিতে চাইছি। সেই মানুষ হয়তো অনেকে ভুল বুঝছে আমার অকাপ সম্পত্তির পরিমাণ, কিন্তু লক্ষ লক্ষ বিঘা দেখাশোনার অভাবে কিন্তু অকাপ সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। দেখুন এই কথাটা বলতে গেলেও তো লোক বলছে উনি রাজনীতি করছে, আর অকাপ সম্পত্তি হচ্ছে আমার বাপদাদের সম্পত্তি, আপনার বাপদাদের সম্পত্তি, প্রত্যেকটা মুসলিমের বাপদাদের সম্পত্তি। তা আমার বাপদাদের সম্পত্তির জন্যই বলতে পারি না, এ বলাটা তো অধিকার, আমার রাইট, আমার দেশ দিয়েছে। তা সেই জায়গায় যখনই বলতে যাচ্ছি সমস্যা, এই জন্যই বলছি তো মানুষ আমায় ভুল বুঝছে। আগুন আজকে অকাপ সম্পত্তি যদি অধিকার মুসলিম সমাজ পায়, তাহলে আমার সমাজের ছেলেরা আইপিএস অফিসার হবে, ডাব্লিউপিএস অফিসার হবে, বড় বড় ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, শিক্ষিত সমাজ গড়ে উঠবে। শিক্ষিত সমাজে কখনো দুর্নীতি থাকে না, শিক্ষিত সমাজে কখনো সমাজ বিরোধী কাজ হবে না। শিক্ষিত সমাজ হওয়া দরকার, তো দরকার হলে অর্থ দরকার, আমাদের কাছে অর্থ নেই, ইনকামের ব্যবস্থা নেই, তাহলে অকাপ সম্পত্তি যদি পায় তাহলে উপকার হবে, সেটাই বোঝাতে চাইছি। আপনি একটা দাবি তুলেছেন অকাপ সম্পত্তি নিয়ে, আপনার দাবিটা কি এখনো থাকবে? হ্যাঁ অবশ্যই, আমি সর্বসময় ন্যায়ের পক্ষে ছিলাম, আছি, থাকবো, অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো, কখনো এই রাস্তায় গেছি, কখনো ওই রাস্তায় গেছি, লক্ষ্য কিন্তু একটাই। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত নামে একটা সংগঠনের বর্তমান পরিচালনা আমি করছি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে। আমি যখন এই সংগঠনটার দায়িত্ব নিয়ে কাজটা শুরু করি, আহলে সুন্নাত আল জামাত অনেক বড় ব্যাপার, কিন্তু এই সংগঠনটার যখন দায়িত্ব নিয়ে যখন কাজ করতে শুরু করি, যেদিন আমি প্রথম সূচনা শুরু করেছিলাম, আমি ভেবেছিলাম ওই দিনটা আশেকে রসুল ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির অবাধ দিনটাকে আমি প্রথম দিন হিসাবে শুরুর দিন ঘোষণা করব। তাই সে থেকে এই দিনটাতে সকাল 11টা থেকে দুপুর 1:30-2 পর্যন্ত আহলে সুন্নাত আল জামাতের বাৎসরিক কর্মসূচি এবং অনুষ্ঠান হয়ে থাকে। মনে রাখবে আহলে সুন্নাত আল জামাত আমার নয়, আমাদের। তাই নতুন করে পঞ্চম বাৎসরিক অনুষ্ঠান শেষ হয়ে এটা ষষ্ঠ বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, ষষ্ঠ। সেই বাৎসরিক অনুষ্ঠানে আমি আপনাদের উদ্দেশ্য করে যারা যারা নেতৃত্বে এসেছে, হয়তো অনেকে এখনো এসে পৌঁছাতে পারেনি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যাবে, অনেক জায়গায় বন্যা কবলিত এলাকা হয়ে গেছে, সেসব মুসিবতের মানুষ পড়ে আছে, নানা রকম মুসিবতের মধ্যে মানুষ জড়িয়ে আছে, তারপরে আবার বিভিন্ন জায়গায় একদল জালিমদের শিকার হয়ে মিথ্যা কেসে জর্জরিত হয়ে আছে বহুত মানুষ। দেখুন এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষার একটা জায়গা, এই পরীক্ষাতে অনেক দিক দিয়ে পরীক্ষা আসবে, আমাদের সকলকে শক্ত পায়ে ধৈর্যের সাথে কোরআন ও সুন্নাহকে সাথে করে নিয়ে আগিয়ে যেতে হবে। তাই যতজন মানুষ এসেছেন এবং দূরে কাছে যে যেখান থেকে বিভিন্ন সমস্যার জন্য আসতে পারেন নি, সোশ্যাল মিডিয়াতে ফলো করছেন যে আমাদের ভাইজান কি বলে, এই নতুন বছর কিভাবে আমরা চলবো, আমার আপনাদের কাছে একটাই কথা, কোরআন শরীফের একটা আয়াত আমাদেরকে মনে রাখতে হবে, কুল্লু নাফসিন জাইকাতুল মওত, মৃত্যুর স্বাদ কিন্তু সবাইকে চাখতে হবে। সোনা চামচে খেয়ে যে বড় হয়েছে সেও মৃত্যুর স্বাদ চাখবে, যে ধুলো বালির সাথে মিশে রেল স্টেশনে, ফুটপাতে, বস্তিতে,
গরিবি অবস্থায় শুকিয়ে শুকিয়ে কোন রকম খেয়ে জিন্দেগি কাটিয়েছে, তারও কিন্তু মৃত্যু হবে। আর মৃত্যুর কোনো ডেট নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কিন্তু আমাদের ঘরে মহান স্রষ্টা পাঠিয়েছে কি করতে এটা আমাদেরকে জানতে হবে। আমাদের সম্বন্ধে মহান স্রষ্টা জানিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের ঘরে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি তোমাদের জন্য দুটো কাজ। একটা কাজ হলো ভালো কাজ মানুষকে শিখাও, নিজে শেখো, ভালো কাজের প্রচার করো। ভালো কাজ কোনটা? যেটা রাসূল করতে আদেশ দিয়েছে। আর একটা হুকুম কই হলো? যে তোমরা নিজেরা খারাপ কাজ থেকে দূরে থাকো, সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখো। খারাপ কাজ কোনটা? রাসূল যেটা নিষেধ করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এটা সবাই বুঝতে পেরেছেন?